বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘরে আপনাদের স্বাগত। ১৯১০ সালে নির্মিত এই জাদুঘরটি বর্তমান বয়স ১১২ বছর এবং এই বিল্ডিংগুলো ঠিক ১১২ বছরের। জাদুঘরটি হেতেমঘাটে অবস্থিত রাজশাহী শহরে এবং এটি দক্ষিণ এশিয়ার সবচাইতে বৃহত্তম সংগ্রহশালা বলা হয় এই জাদুঘরটিকে। এত সুন্দর একটা প্রত্নতাত্ত্বিক জায়গা, এটা কিন্তু বিল্ডিং গুলো মানে ১০০ বছর পুরনো। হ্যাঁ, ১৯১০ সালে করা, ২০১০ ২০১২ বছর। হ্যাঁ, আর লোকজন নাকি এখানে আসে না। ঐতিহাসিক জায়গা তো এটাই সবচেয়ে বড় রাজশাহী আমার মতে। স্বাভাবিকভাবেই জাদুঘরের ভেতরে যেসব নিদর্শন রয়েছে সেগুলোতে ছবি তোলা নিষিদ্ধ, তাই আমরা কোনো অবৈধ কাজ না করে যেসব অংশে ভিডিও করা বৈধ সেগুলোতে ভিডিও করেছি। জাদুঘরের বারান্দার এ অংশে অনেক পুরনো নিদর্শন রয়েছে, এই নিদর্শনগুলোতে ছবি তোলা কিংবা ভিডিও করা বৈধ, তাই আমরা করেছি। সিংহের এই ভাস্কর্যটি অসাধারণ লেগেছে। এটা হচ্ছে একটা ছাপাখানা, তা তো জানি। শিবলিঙ্গ আমরা কখনো জানতাম না, আজকে আমাদের চাচা বুঝিয়ে দিয়েছে। শিব এবং পার্বতী মিলনস্থল,
এটা একটা ঐতিহাসিক নিদর্শন রাজশাহী। ঢোবকল রাজশাহীর অন্যতম একটি প্রাচীন ঐতিহ্য। এই ঢোবকলের সাথে রাজশাহীর সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাস জড়িত। মহারানী হেমন্ত কুমারীর প্রচেষ্টা এবং অনুদানে 1937 সালে রাজশাহীবাসীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয় এবং তখন থেকে এই ঢোবকলগুলো রয়েছে। রাজশাহী নগরের সবচেয়ে প্রাচীন স্থাপনা এবং দেশের অন্যতম পুরাকীর্তি নিদর্শনের মধ্যে বড়কুঠি অন্যতম। এখানে 18th শতাব্দীতে বাণিজ্যের জন্য ডাচরা রাজশাহী পদ্মার তীরে এই বড়কুঠি নির্মাণ করেছিলেন। এছাড়াও এই বড়কুঠিটি দুর্গ হিসেবে ব্যবহৃত ওই সময়ে। বর্তমানে বড়কুঠিটি সাময়িকভাবে বন্ধ, কারণ এটি জাদুঘর নির্মাণ করা হচ্ছে। এছাড়াও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে সংস্কার কাজ চলছে। এই সড়কটি রাজশাহীর অন্যতম একটি প্রাচীন ঐতিহ্যবাহী সড়ক। একপাশে সদর হাসপাতাল এবং আরেক পাশে বরেন্দ্র জাদুঘর, এবং রাস্তার দুই ধারে উঁচু উঁচু পাম গাছ রয়েছে।